আসসালামু আলাইকুম। আজ রাত 8টা থেকে দোকানপাট বন্ধের ঘোষণা। এই ঘোষণায় যেসব দোকানপাট বন্ধ ও খোলা থাকবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। আজ সোমবার থেকে রাত 8টার পর খোলা রাখা যাবে না মার্কেট ও শপিং মল। তবে যেসব দোকান বা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে তার তালিকা প্রকাশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব এহসানে এলাহি জানান, নিম্নলিখিত দোকান বা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু আগামীকাল থেকে তথা আজ থেকে রাত 8টার পর বন্ধ থাকবে। নাম্বার 1, ডাক, জেটি, বিমানবন্দর, পরিবহন সার্ভিস, টার্মিনাল ও অফিস। নাম্বার 2, তরকারি, মাছ, মাংস, দুগ্ধজাতীয় সামগ্রী, রুটি, পেস্ট্রি, মিষ্টি ও ফুল বিক্রির দোকান। নাম্বার 3, ঔষধ, অপারেশন সামগ্রী, সরঞ্জাম, ব্যান্ডেজ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রী বিক্রির দোকান। নাম্বার 4, দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রির দোকান। নাম্বার 5, তামাক, সিগারেট, পান, বিড়ি, খবরের কাগজ, সাময়িকী বিক্রির দোকান ও দোকানে বসে খাওয়ার জন্য যেসব দোকান। নাম্বার 6, পেট্রোল পাম্প ও কারখানা নয় এমন মোটরগাড়ি সার্ভিসিংয়ের দোকান এবং সেলুন। নাম্বার 7, পয় নিষ্কাশন ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান। নাম্বার 8, ক্লাব, হোটেল, রেস্তোরাঁ ও সিনেমা হল। তবে সমিতির নেতারা ঈদুল আজহার কারণে 1 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত রাত 10টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।